নমস্কার বন্ধুরা, অন স্ক্রিনে তোমরা একটা লেটেস্ট নোটিফিকেশন দেখতে পাচ্ছ, ঠিক আছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস, ডিপার্টমেন্ট অফ জাস্টিসের তরফ থেকে কিন্তু লেটেস্ট নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। কী সম্বন্ধে লেটেস্ট নোটিফিকেশনটি সেটা তোমাদের বলছি। তোমরা প্রত্যেকে জানো, বর্তমান ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রয়েছেন শ্রী ডি ওয়াই চন্দ্রচূড় মহাশয়, ঠিক আছে? এবং ওনার কার্যকালের যে মেয়াদকাল যেটা, সেটা কিন্তু 10ই নভেম্বর 2024 এই তারিখে শেষ হতে চলেছে। পরবর্তীকালে যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হবেন, তিনি হলেন শ্রী জাস্টিস সঞ্জীব খান্না, এবং তিনি কিন্তু ভারতের 51তম প্রধান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে চলেছেন। এবং বর্তমানে যিনি রয়েছেন, যার মেয়াদকাল 10ই নভেম্বর 2024 শেষ হবে, শ্রী ডিওয়াই চন্দ্রচূড় মহাশয়, তিনি কিন্তু ভারতের 50তম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ঠিক আছে? তো দেখো, তোমরা প্রত্যেকে জানো, বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টে অনেক কিছু কেস বর্তমানে পেন্ডিং অবস্থা রয়েছে, যার মধ্যে আমি একটা কথা বলবো, তোমাদের ওবিসি কেসের কথা, ওবিসি মামলার কথা, ঠিক আছে? তো ওবিসি আমাদের যে নেক্সট পরবর্তী যে হেয়ারিং ডেট, যেটা একটা কম্পিউটার জেনারেটেড ডেট, যেটা কিন্তু আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়েছি, সেই ডেটটা ছিল প্রত্যেকে জানো 26শে নভেম্বর, অর্থাৎ তার আগেই অর্থাৎ 11ই নভেম্বর থেকে কিন্তু যিনি নতুন বিচারপতি হবেন, তিনি শ্রী জাস্টিস সঞ্জীব খান্না, তিনি প্রত্যেকে জানো, তিনি কিন্তু তার যে কার্যকাল 11ই নভেম্বর থেকে শুরু হবে। তো আমরা প্রত্যেকে আশা রাখবো, প্রত্যেকে এক্সপেক্ট করবো, যাতে এই আমাদের সুপ্রিম কোর্টে ওবিসি যে কেস বা মামলাটা রয়েছে, সেটার জন্য একটা দ্রুত নিষ্পত্তি বা দ্রুত একটা সমাধান যেন তার তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে, সেটা আমরা অবশ্যই নজর রাখবো, ঠিক আছে? এই ভিডিওটি একটার জন্যই তোমাদের কাছে তুলে ধরলাম, যেটা জানো, যারা জানো যে হ্যাঁ, তোমার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ হতে চলেছেন নতুন করে, যে সঞ্জীব খান্না, যিনি ভারতের 51তম প্রধান বিচারপতি হবেন এবং তার কার্যকাল শুরু হতে চলেছে 11ই নভেম্বর 2024। তো ভালো, কিন্তু যারা জানো না তাদের ক্ষেত্রে বলে রাখছি যে ডিওয়াই চন্দ্রচূড় মহাশয় যিনি রয়েছেন, তার মেয়াদকাল কিন্তু 10ই নভেম্বর 2024 শেষ হচ্ছেন। তো আমাদের যেহেতু ওবিসি মামলাটা রয়েছে, প্রত্যেকে আমরা এর উপর আমরা নজর রেখেছি। তো পেন্ডিং যে সমস্ত কেস রয়েছে, তার মধ্যে ওবিসি কেসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। তো আমরা আশা করব, আমরা এক্সপেক্ট করব, আমরা অবশ্যই তাকিয়ে থাকব যেন এই সমস্ত মামলার গুলো দ্রুততর নিষ্পত্তি হোক, বা যে কোনো একটা ফলাফল বা রায় যে কোনো একটা বেরিয়ে আসুক, ঠিক আছে? তো এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিব, তোমরা সেখান থেকে প্রত্যেকে দেখে নিতে পারবে। চলো, এতটুকু ছিল, তোমরা নিজেদের মতামত অবশ্যই কমেন্ট করো। আরেকটা কথা বলে রাখছি, দেখো 26শে নভেম্বর তোমাদের কিন্তু একটা ডেট দেওয়া রয়েছে, 26শে নভেম্বর কম্পিউটার জেনারেটেড একটা ডেট কিন্তু দেওয়া রয়েছে। এখন দেখতে হবে 26শে নভেম্বর কী উঠে আসে বা কী আপডেট উঠে আসে, নাকি 26শে নভেম্বর এর আগেও দেখেছি কিছু কম্পিউটার জেনারেটেড ডেট অনেকটা সময় এগিয়ে আসে। দেখবো 26শে নভেম্বর সেই কম্পিউটার জেনারেটেড ডেটটা এগিয়ে আসে কি না, এগিয়ে আসে না, তো অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে, এবং সেখান থেকে কী আপডেট উঠে আসে সেগুলো আমি অবশ্যই তোমাদের শেয়ার করবো, ঠিক আছে? এতটুকু ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ, জয় ভারত।